আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ফাইসা মাছ ভুনা। খুলনা ভাগেরহাট অঞ্চলের বিখ্যাত এই ফাইসা মাছ ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকে হয়তো এই ফাইসা মাছটি চিনে থাকেন না, তবে খুলনা ভাগেরহাট অঞ্চলে খুবই এটা জনপ্রিয় হয়ে থাকে এই ফাইসা মাছ। আর এভাবে মাছটি ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভিউয়ার চলুন দেখে নিই এই মাছের রেসিপিটি। প্রথমে মাছগুলি হালকা ভেজে নিব, এর জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। আর মাছটা কিন্তু বেশি ভেজে নেবেন না, এতে করে মাছটা খেতে মজা লাগবে না। হালকা করে ভেজে নেবেন, এক এক পাশ 3 মিনিট করে আমি ভেজে নিব, 2 থেকে 3 মিনিট। আর এই মাছটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যখন আপনি মাছটা তেলে ভাজবেন বা ভুনা করবেন, খুব সুন্দর একটি কিন্তু ঘ্রাণ চলে আসবে। তো ঠিক এভাবে করে এক এক পাশ আমি মাছটাকে ভেজে নিব। তো এ পর্যায়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন মাছগুলি আমি উঠিয়ে নেব। প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়েছে। তো মাছগুলি উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলিকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলিকে এ পর্যায়ে আমি হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে শুধু আমি পেঁয়াজ বাটাই ব্যবহার করব, আদা রসুন বাটা ব্যবহার করব না, যেহেতু এই ফাইসে মাছ দিয়ে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এজন্য অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না, শুধু পেঁয়াজ বাটাটাই ব্যবহার করছি। পেঁয়াজ বাটাটা দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে, এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না। কিছুক্ষণ ভাজার পরে সামান্য পানি অ্যাড করে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাছের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা চাইলে এই মাছটা কিন্তু কষিয়েও রান্না করতে পারেন। মশলা কষানোর পরে আমি এভাবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানিতে বলক চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফাইসা মাছ। মাছটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিব। এ পর্যায়ে কিন্তু আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এ পর্যায়ে কিন্তু মাছটা একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর যে পরিমাণ আমি ঝোল রাখবো এটাই কিন্তু এখানে ঠিক আছে। আর 2-1 মিনিট জাল করলে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু মাছটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চুলাটা অফ করে দিয়েছি, আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মাছটা কিন্তু খেতেও অনেক মজার হয়ে থাকে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।